ফ্রেন্ডস দেখো তোমাদের সামনে আমি আর্টিকেল ওপেন করেছি আর এখানে দেখতে পাচ্ছ যে মহারাষ্ট্রতে রেকর্ড করা কোভিডের কেস প্রতিনিয়ত বেড়ে চলেছে একদিনে প্রায় সাতাশ হাজারের ওপরে নতুন নতুন কেস আসছে তো সেই কারণের জন্য বলতে পারো যে খুবই একটা খারাপ সিচুয়েশান তৈরি হচ্ছে হয়তো আমরা দেখতে পাবো যে মানডেতে যখন মার্কেট ওপেন হবে দেন তার মধ্যে হয়তো কিছুটা কারেকশন হলেও হতে পারে তাছাড়া এর ফলে যেই সব বিজনেসের ওপর এফেক্ট পড়তে চলেছে সেই বিজনেসগুলো কোন বিজনেস আছে তার মধ্যে কি বা এফেক্ট পড়তে চলেছে তার ফলে আমরা কি করব সেটা কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করতে চলেছি তার আগে ফ্রেন্স এখনো অবধি যদি তোমরা আমার স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছো তাহলে সাবস্ক্রাইব করে নাও এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য ফ্রেন্ডস যদি তোমরা চাইছো প্রতিনিয়ত তোমাদের কাছে এই ধরনের আপডেট পৌঁছে যাক তাহলে ফ্রেন্ডস তোমাদেরকে করতে হবে চ্যানেলকে সাবস্ক্রাইব সাথে ফ্রেন্ডস সবার কাছে শেয়ারও করতে হবে যাতে তারাও জানতে পারে যে স্টক মার্কেট থেকে কিভাবে নলেজকে ইনহ্যান্স করা যায় তাছাড়া ফ্রেন্ডস আমি তোমাদের জন্য শেয়ার মার্কেটের উপর একদম ফ্রি কোর্স নিয়ে এসেছি এই ফ্রি কোর্সটা তোমরা কিভাবে পেয়ে যাবে তার জন্য তোমাদেরকে কি করতে হবে তার ডিটেলস ইনফরমেশান আমার ডিসক্রিপশান বক্সের ভিডিওতে দেওয়া আছে তোমরা চাইলে একবার চেক আউট করতে পারো চলো চলে যাবো ভিডিওর দিকে ফ্রেন্স দেখো আর্টিকেলে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক দিন নতুন নতুন কেস আসছে আর কেসের সংখ্যা কিন্তু বেশ বাড়ছে কয়েকদিন আগেই দেখলাম যে চোদ্দ হাজার ছিল সেখান থেকে দেখো সাতাশ হাজারে কিন্তু চলে এসেছে কোভিডের কেস আর যেহেতু কলকাতাতে এখন ইলেকশন শুরু হতে চলেছে সেই কারণের জন্য লকডাউন হয়তো নেক্সট মান্থ থেকে চালু হবে কিন্তু মহারাষ্ট্র বলো কিংবা কর্ণাটকে বলো সেখানে কিন্তু লকডাউন নাইট কারফু কিন্তু শুরু করে দিয়েছে তো তার জন্য কিন্তু বলা যায় যে মার্কেটের মধ্যে একটা প্রেশার থাকবে তো সেই জন্যই বলছি ফ্রেন্ডস তার ফলে কোন বিজনেসের মধ্যে এফেক্ট পড়তে পারে কোন বিজনেস বা কোন স্টকের মধ্যে আমরা ডাউনফল দেখতে পেতে পারি সেটাই আমরা দেখব চলো চলে যাব স্টকের দিকে যেই স্টকের ব্যাপারে আমরা সবার প্রথমে কথা বলতে চলেছি সেই স্টক এখন ট্রেড করছে তেরোশো সত্তর টাকার কাছাকাছি আর তোমরা দেখতে পাচ্ছ যে লাস্ট ট্রেডিং সেশনেও কিন্তু প্রায় টু পার্সেন্ট এর মধ্যে ফল শুরু করে দিয়েছিল তো এখন দেখো তোমাদের সামনে লং টার্মের চার্ট লাগিয়েছি আর এর যা আর এই যা স্টক আছে সেটা কিন্তু স্টকের নাম তোমাদের সামনে দেওয়া আছে পিভিআর আমরা জানি যে আগের বছর মার্চ মাসে যখন কোভিড এসেছিল তখন এই সেক্টরের মধ্যে কি এফেক্ট পড়েছিল একদম বলতে পারো যে তলা নিতে এসে দাঁড়িয়েছিল আস্তে আস্তে আমরা দেখেছিলাম যে সিচুয়েশান কিছুটা ঠিক হয়েছিল কিন্তু আবারও যখন সেই রকম সিচুয়েশন শুরু হতে চলেছে দেন তাহলে কিন্তু মনে করা হচ্ছে এর মধ্যে আরও কিছুটা ফল আসলেও আসতে পারে তাছাড়া ফ্রেন্ডস এর আমরা দেখব যে এই কোম্পানি কেমন পারফরমেন্স করছে ফ্রেন্স তোমরা এর সেলস দেখবে তো দেখো সেলস কিন্তু প্রায় অনেক অনেকটাই কম হয়েছে দেখো ডিসেম্বর দু হাজার নাইনটিনে নশো পনেরো কারোর ছিল আর এ বছর দেখো কোথায় এসে দাঁড়িয়েছে হ্যাঁ বলতে পারো যে সেপ্টেম্বরের থেকে একটু বেড়েছে কিন্তু অনেক টাই কিন্তু আগের থেকে কম হয়ে গেছে আর নেট প্রফিট দেখবে তো দেখো নেট প্রফিট অলমোস্ট সব দেখো মার্চে দু হাজার কুড়িতে নেগেটিভ তারপর জুনের কোয়ার্টারে নেগেটিভ সেপ্টেম্বর কোয়ার্টারে নেগেটিভ আর ডিসেম্বর কোয়ার্টারেও আমরা নেগেটিভ দেখতে পাচ্ছি যার মধ্যে আমরা এত নেগেটিভ দেখতে পাচ্ছি তার মধ্যে কেন আমরা আমাদের গুরুত্বপূর্ণ পয়সাকে লাগাতে যাব। চলো দেখে নেবো দেখো এখানে দেখতে পাওয়া যাচ্ছে ব্যালেন্স শিটের মধ্যে টোটাল যেটা লাইব্রেরি আছে সেই লাইব্রেরিটাও কিন্তু দিন দিন বাড়ছে যেটা কিনা মোটো ভালো নয় চলো ক্যাশ ফ্লো কি বলছে ক্যাশ ফ্লো যদি দেখবে তো ফ্রেন্ডস দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি মার্চ দু হাজার কুড়িতে এর মধ্যে ক্যাশ ফ্লো আছে একশো চাশি কারোরে যেটা কিনা ভালো কথা আছে কিন্তু ক্যাশ যখন আছে সেই ক্যাশটাকে যদি কোনো কাজেই লাগানো না হয় তাহলে আমরা সেটাকে কিন্তু কখনোই ভালো বলতে পারি না এর যা বিজনেসের অবস্থা হয়েছে আমার মনে হয় না যে প্রায় ছ মাসের মধ্যে ঠিক করতে পারবে নর্মাল হবে না বলেই কিন্তু ফ্রেন্ডস মনে করা হচ্ছে তো তোমরা চাইলে এই স্টককে যদি ফ্রেশ বাইং করতে চাইছো মানে এখন কারেকশন আসছে বলে হয়তো অনেকেই এর মধ্যে বাইং করতে যাবে আমি সেখানে বলবো যে ডেফিনেটলি তোমরা এর মধ্যে ভাবনা চিন্তা করেই ইনভেস্ট করবে যদি তোমরা এর পোর্টফোলিও দেখবে তো দেখো পোর্টফোলিওতে আমরা দেখতে পাচ্ছি আপনাদের কাছে হোল্ডিং আছে এইটিন পারসেন্ট ফরেনের কাছে থার্টি এইট পারসেন্ট ডোমেস্টিকের কাছে টোয়েন্টি সিক্স পারসেন্ট আর পাবলিকের কাছে দেখতে পাচ্ছ সিক্সটিন পারসেন্ট হোল্ডিং আছে দেখতে পাওয়া যাচ্ছে বিদেশি পয়সা বেশি পরিমাণে ইনভেস্ট আছে দিন আগে আমরা দেখেছিলাম যে এর মধ্যে একটা নিউজ এসেছিল আর তার সেট বাড়ানোর জন্য বেশ কিছু ইনভেস্ট করা হয়েছিল কিন্তু এখন দেখো সিচুয়েশান কিন্তু আবারও চেঞ্জ হতে শুরু করেছে হয়তো আগের মতন হবে না কিন্তু মানুষের মনে একটু ভয় থাকলেও থাকবে তারা কিন্তু এই জায়গাটাকে অ্যাভয়েড করারই চেষ্টা করবে তোমরা আইনক্সকেই দেখবে তো দেখো আইনক্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আইনক্স ট্রেড করছে এখন তিনশো কুড়ি টাকার কাছাকাছি আর এর মধ্যেও দেখো লাস্ট সেশনে প্রায় থ্রি পার্সেন্টের ফল আমরা দেখতে পাচ্ছি দেখো যখন ফেব্রুয়ারি মাস ছিল সেই সময় এই স্টকের প্রাইস ছিল চারশো সাতাশি টাকা সেখান থেকে দেখো অনেক অনেকটাই নিচে এসেছে তারপর কিছুটা পরিস্থিতি ঠিক হলেও লাস্ট প্রিভিয়াস সেটাকে কিন্তু ক্রস করতে নি এই প্রাইসটাকে ব্রেক করার চেষ্টা করছে দেন আবারও কিন্তু কারেকশন হয়ে যাচ্ছে নিচের দিকে পড়ে যাচ্ছে তোমরা কিন্তু এখন এর মধ্যে ইনভেস্ট করার কথা না ভাবলেই ভাবতে পারো এমন অনেক স্টক আছে যার মধ্যে কিনা ফোকাস করা যেতে পারে চলো এখন বাই করা বা না করা সেটা সম্পূর্ণ তোমাদের উপর আছে কিন্তু সঠিক খবরকে সঠিক নিউজকে সঠিক স্টককে তোমাদের কাছে তুলে ধরাই হলো আমার কাজ আর আমি সেটাই করে থাকি চলো দেখে নেব নেক্সট কোন আছে যার মধ্যে কিনা এফেক্ট করতে পারে এখন অব্দি যদি তোমরা আমার ভিডিও দেখছো আর ভিডিওতে যদি লাইক না করেছো তাহলে বলি তোমাদের লাইক খুবই ইম্পর্টেন্ট আছে তোমরা যত লাইক করবে ততই ইউটিউব আমার ভিডিওকে প্রমোট করবে আর সবার কাছে পৌঁছাতে সাহায্য করবে তো ফ্রেন্ডস প্লিজ লাইক না করে থাকলে অবশ্যই লাইক করে দিও চলো দেখে নেব নেক্সট কোন স্টক আছে স্টক আছে ফ্রেন্স সেই স্টকের নাম হলো ইন্ডিগো এর যা বিজনেস আছে তোমাদের সবারই জানা আছে এয়ারলাইন্সের বিজনেস আছে আর এই এর কেস যখন বাড়া শুরু করেছে তখন কিন্তু রেস্ট্রিকশন লাগানো হয়েছে যে বিনা কোভিড টেস্ট ছাড়া ফ্লাইটে ওঠা যাবে না তো ফ্লাইটে ওঠার আগে কিন্তু কোভিড টেস্ট অবশ্যই করাতে হবে এখন মানুষ কি বারবার কোভিড টেস্ট করাতে যাবে এমন অনেক মানুষই আছে যারা কি না এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক ট্রাভেলিং করে থাকে তারা নিশ্চয়ই বারবার কোভিড টেস্ট করাতে যাবে না আর তাছাড়া কোভিড এর কেস যখন এত পরিমাণে বাড়ছে তখন এর মধ্যে কিন্তু বাইরের দেশ থেকে আসা যাওয়ার ক্ষেত্রেও একটা রেস্ট্রিকশন লাগানো হবে তো এখানে দেখতে পাচ্ছ যে অলরেডি এর মধ্যে থ্রি এর ফল দেখানো শুরু করে দিয়েছে আর এখন এই স্টক ট্রেড করছে ষোলোশো ছেষট্টি টাকার কাছাকাছি এর লং টার্মের চার্ট দেখবে তো দেখো লং টার্মের চার্টের মধ্যে কি দেখতে পাওয়া যাচ্ছে এই স্টক ওপরে যায় দেন সেখান থেকে নিচে নেমে আসে আবারও ওপরে যায় দেন সেখান থেকে নিচে আবারও যায় দেন সেখান থেকে কিন্তু নিচে নেমে আসে আর এখন মনে করা হচ্ছে এর মধ্যে আরও কিছুটা কারেকশন হলেও হতে পারে যদি তোমরা এর কমিউনিটি সেন্টিমেন্ট দেখবে তো দেখো ফিফটিন পারসেন্ট বলছে যে বাই করার জন্য ফিফটিন পারসেন্ট বলছে সেল করার জন্য যদি কেউ উঁচু লেভেলে বাই করেছো তাহলে আমি বলবো যে প্যানিক হয়ে সেল করতে যেও না হোল্ড করে থাকো আর ফ্রেশ বাইং এর কথা যদি কেউ ভাবছো তাহলে আমি বলবো পরিস্থিতি যখন একটু সামলে আসবে তখন ডেফিনেটলি এর মধ্যে পজিশন বাড়ানোর কথা ভাবনা চিন্তা করতে পারো তোমরা যদি এর সেলস দেখবে তো দেখো সেলস এর ক্ষেত্রে কিন্তু কিছুটা ইনক্রিজ হয়েছে আমরা দেখতে পাচ্ছি মার্চে দেখো আট হাজার ছিল সেখান থেকে জুন কোয়ার্টারে অনেকটাই কমে গেলো সেপ্টেম্বরে ইনক্রিজ হয়েছে দেখতে পাচ্ছ আর ডিসেম্বর কোয়ার্টারেও দেখতে পাচ্ছ যে এর মধ্যে ইনক্রিজ হয়েছে ইনকাম ছিল টোটাল ইনকামের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে সেপ্টেম্বর কোয়ার্টার থেকে ইনক্রিজ হয়েছে জুন কোয়ার্টার থেকেও কিন্তু ইনক্রিজ হয়েছে নেট প্রফিট দেখবে তো দেখো নেট প্রফিট আমরা এখানে নেগেটিভ দেখতে পাচ্ছি তো ফ্রেন্ডস ইনভেস্ট করার আগে অবশ্যই কিন্তু ভাবনা চিন্তা করে ফান্ডামেন্টালি চেক করে তবেই তোমরা সেখানে ইনভেস্ট করতে যাও আর যদি ইনভেস্ট করছো তাহলে কিন্তু কোনো মতেই হান্ড্রেড ইনভেস্ট করে দিও না তো ফ্রেন্ডস তোমরা কী ভাবছো এই স্টক এর ব্যাপারে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যদি ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু ফ্যান্স লাইক করতে ভুলো না চলো দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ